তো আজ ভিডিওটা ব্লগটা এখান থেকে শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অঙ্কুশ ভালো আছে? দেখি একবার বলে দাও। হ্যাঁ ভালো আছি, দেখি দেখি তাকিয়ে বলো ভালো আছো। আচ্ছা, তো সকালবেলা, সকাল মানে কি, এখন 9:30 বাজে গেছে, আজ আমাদের অনেক লেট হয়ে গেছে। এখন সবজি করবো, সব সবজি টুকটুক করে কেটে নিয়েছি। তো হালকা করে কিছু একটু সবজি করবো, আর ডিম অমলেট করবো, আর লুচি করবো আর সকাল। তো তোমরা পুরো ভিডিওটাকে দেখো স্কিপ না করে, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে কেউ নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। খাবার রেডি হয়ে গেছে, ডিম পোস্ট নিয়েছি, সবজি নিয়েছি, আর লুচি নিয়েছি। বাবু আর আমি খাবো, বাবু খাওয়ার জন্য বসে গেছে, ওকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে দেবো, সাথে আমিও খেয়ে নিব। তো দুপুরে মাংস করব, মাংস মশলা রেডি করে নিয়েছি। আজকে ওর অনেক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সৃষ্টির জন্য বাবুর জন্য মাংস করে দিয়েছি, মানে করে দিব। তো ওদের জন্য অল্প করে বানাবো মাংস, আর মাংস বানাবো রাত্রের জন্য, একবারেই করে নিব, বারবার করবো না। তো দুপুরবেলা মাংস ভাত, আর আমার জন্য কিছু সিদ্ধ দিয়ে দেবো, পেঁপে আছে, পেঁপে সিদ্ধ দিয়ে দেবো। তো আমি রান্নাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজ ভালোই রোদ উঠেছে, এতটা রোদ উঠেছে কি বলবো, মানে খা খা করতেছে। তবুও কি হয়েছে, রাধা অষ্টমীর পরে রোদের তাপটা অনেকটা কমে গেছে আমাদের দিকে। এখন গরম আছে নাই বলবো না, কিন্তু আহামরি গরম নেই। আর রাত্রেবেলা এখন আমাদের ফ্যান চালালেও রাত্রেবেলা মানে কিছু লাগে, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। গ্রামে থাকার এটাই একটা ভালো ওয়েদারটা। তো চলো আমি রান্না করে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আজ বৃহস্পতিবার, আমাদের এখানে বাজারে রোজই উঠে, হয়তো আমি সঠিক বলতে পারি না, মানে গরম মিষ্টি রোজ বানায় কিনা বলতে পারি না, থাকে তো রোজ, কিন্তু আজকে বৃহস্পতিবার, তো গরম গরম মিষ্টি আনতে বলছিলাম, গরম গরম মিষ্টি নিয়ে আসি। তো মিষ্টিটা ছোট সাইজে, কিন্তু মিষ্টিটা খেতে এত ভালো লাগে। মিষ্টিটা খেতে খুব ভালো লাগে, মানে একসাথে 4-5টা খাওয়া যাবে। বাট আমি অত মিষ্টি খাই না, আমি খেতে ভালো পাই না, কিন্তু গরম মিষ্টি তার জন্য দুটো খাবো। তো আর সাথে বড় বড় নিমকি আছে, নিমকিগুলো এনেছি। তো মিষ্টি আর নিমকি সেই পুরানো দিনের খাবার, খেতে তো হেভি লাগে, এটা আমি দুধ চার সাথে খেতে ভালো পাই। আর বাবু খুব খুশি হয়ে গেছে, একটু হাসো দেখি আগের মতো, পড়ে যাবা। তো বিকালে একটু পাস্তা করব, পাস্তাটাকে সিদ্ধ বসিয়েছি, কুকারে সিদ্ধ করি, আজকে সসম্যানে বসিয়ে দিয়েছি, হালকা করে সিদ্ধ হোক। চিকেন পকোড়া করব, তার জন্য সব কিছু একটু হালকা চা, পেঁয়াজ রসুন আদা মেশিনে ঘষে ওটার পেস্ট রসটা বের করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ঘষা ওগুলি রেখে দিয়েছি ছাপাগুলি। তো এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা আর কালার পাউডার আর চিকেন পাউডার দিয়েছি, যেটা মানে ই করব, আর চিকেন পাউডার মতো তন্দুরি মশলা দিয়ে দিয়েছি, আর লবণ আর হলদি দিয়ে এটাকে, আর একটু লেবু দিয়েছি, লেবু চিপে এটাকে ভালো করে মেখে এটাকে ম্যাগনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এটা অল্প সময় রাখবো, রাখার পরে পাস্তাটা হওয়ার পরে এটাকে ভাজি করবো।
ফাইনালি আমার বিকালের টিফিন কমপ্লিট। তো এটা আমার পাস্তা একটু শসা দিয়ে দিয়েছি, খেতে ভালোই লাগবে। আর এখানটা ঝাল সস আর টমেটো সস দিয়েছি, আর এই চিকেন পকোড়া। তো এই হচ্ছে আমার, আর ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, খেতে বেশ হেভি লাগবে। কি খাও? চিকেন। কোথায় চিকেন, কোথায় তোমার? হ্যাঁ তো তুমি খেতে পারো, ঝাল লাগে না? ঝাল লাগে কি? ও বড় হয়ে গেছো, দেখি।